পৃথিবীর ইতিহাসে বিভিন্ন প্রান্তের অন্যান্য সংস্কৃতিতে বেড়ে ওঠা সাম্রাজ্যগুলিও মানব সভ্যতার ইতিহাসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এদের মধ্যে অনেকেই গড়ে তুলেছে আশ্চর্য সব শহর, নিজেদের সমৃদ্ধ সংস্কৃতির সাহায্যে জ্ঞান বিজ্ঞানেও এগিয়েছে এরা বহুদূর। এ সকল সাম্রাজ্যের দুর্ভাগ্যই বলা যায় যে এদের অনেককেই শত্রুকে গুঁড়িয়ে দেওয়া রোমান লিজিয়ন কিংবা গ্রিক হোপলাইট বাহিনীর সামনে পড়তে হয়েছে। আবার অনেককেই মুখোমুখি হতে হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের। অনেকের সভ্যতার পতনটাও রহস্যময়। যেভাবে একদিন উদিত হয়েছিল ঠিক সেভাবেই অস্তমিত হয়েছে, আর এইসব কারণেই তাদেরকে হারিয়ে যেতে হয়েছে ইতিহাসের পাতায়। পৃথিবীর ইতিহাসে তেমনই এক রহস্যময় শহরের নাম হচ্ছে পেত্রা নগরী। বর্তমান পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য নিষিদ্ধ নগরী এই পেত্রা। সুপ্রাচীন এই নগরীর অন্তরে লুকিয়ে আছে হাজারো ঐতিহাসিক নিদর্শন, যার মাত্র 15% ইতিহাসবিদগণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রাচীনকালের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী পেত্রা হঠাৎ যেন কালের অতল গহ্বরে স্বেচ্ছায় নির্বাসিত হয়ে যায়। এই নগরীর বর্তমান অবস্থান জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে। পেত্রা একটি গ্রিক শব্দ যার অর্থ পাথর, সেই অনুযায়ী পেত্রার নাম পাথুরে শহর। বাস্তবিক অর্থেও পেত্রাকে পাথরের নগরী বলা হয়ে থাকে, কারণ পেত্রা নগরীর সীমানা ঘিরে আছে লালচে পাথর শিলার বেষ্টনী। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত পেত্রার বুকে দাঁড়িয়ে আছে পাথুরে মন্দির, সমাধিক্ষেত্র, ভাস্কর্য, সৌধ এবং হাজারো ধর্মীয় স্থাপনা। জর্ডান সাম্রাজ্যের অধীনে পেত্রার যাত্রা শুরু হলেও 3য় শতাব্দীতে তা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। নবাতিয়ান সাম্রাজ্যের অধীনে পেত্রাকে জর্ডানের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। পেত্রা নগরীর প্রবেশদ্বার অত্যন্তই দুর্গম, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ গিরিপথ পেরিয়ে তবেই দেখা মিলবে এই রহস্যময় নগরীর। শহরের প্রথমেই যে স্থাপনাটি আপনার নজরে পড়বে সেটির নাম আল খাজনেহ। এটি পেত্রা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ কোষাগার ছিল, কিন্তু অনেকেই এই তথ্যটি ভুল বলে দাবি করেন। তাদের মতে আল খাজনেহ একটি স্মৃতিসৌধ ব্যতীত আর কিছুই নয়। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নবাতিয়ান সাম্রাজ্যের রাজধানী। পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলির জন্য। গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেওয়ালের গায়ে গথিত সেই প্রাচীন দালানগুলি, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেত ফিরাউন নামের মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। আরও রয়েছে একটি অর্ধগোলাকৃতির নাট্যশালা যেখানে প্রায় 3000 দর্শক একসাথে বসতে পারত। পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণা। পশ্চিমে গাজা, উত্তরে বসরা ও দামাস্কা, লোহিত সাগরের পাশে আকুয়াবা ও লিউস, এবং মরুভূমির ওপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্য পথগুলিকেই নিয়ন্ত্রণ করত পেত্রা। রোমান শাসনের সময় সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য পুরোদমে শুরু হলে পেত্রা দ্রুত ধ্বংস হতে থাকে। 106 AD রোমানরা এটিকে দখল করে তাদের আরব পেত্রাই প্রদেশের অংশীভূত করে। 2য় ও 3য় শতকে শহরটি প্রভূত উন্নতি হলেও পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেত্রার অধিকাংশ বাণিজ্যই দখল করে নিল।
তখন পেত্রার গুরুত্ব কমে যায়। মুসলমানেরা এটিকে তাদের দখলে নেয় সপ্তম শতকে এবং পরবর্তীতে দ্বাদশ শতকে আবার ক্রুসেডরা এটি দখল করলে ক্রমে ক্রমে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া 363 সালে এক ভূমিকম্প ধ্বংস করে দেয় এর দালানগুলি, নষ্ট করে দেয় এর জল সঞ্চালন ব্যবস্থাকে। মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বহু বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক 1812 সালে। জন উইলিয়াম বার্গন তার নিউডিগেট পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে একে বর্ণনা করেছেন, এ রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম বলে। প্রথম বিশ্বযুদ্ধের পর শুধুমাত্র ইউরোপিয়ানরাই সেখানে যেতে পারতেন, স্থানীয় লোক আর অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হতো সেখানে। ইউনেস্কো এটিকে বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে 1985 সালে। পেত্রার সংস্কৃতি, সম্পদ আর ক্ষমতা একসময় যে কত সমৃদ্ধ ছিল তা প্রমাণ করতে পেত্রার ধ্বংসাবশেষই যথেষ্ট। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।